এই তো ভাই আছি। এবং অর্থনীতিতে 73 জন শিক্ষার্থী। তৃতীয় বিশ্বের দেশ হিসেবে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে, যার সঙ্গে তাল মিলিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও নিজের অবকাঠামো যেমন প্রসারিত করেছে, তেমনি দেশে ও বিদেশে নিজেকে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়। সমাবর্তন অনুষ্ঠানের প্রারম্ভকালে সমাবর্তন শোভাযাত্রার মাধ্যমে মানগ্রহণকারী সকলে অনুগ্রহপূর্বক নিজ নিজ আসনের সামনে দাঁড়িয়ে থাকতে বৃন্দ, পরিচালক, ছাত্র উপদেশ ও নির্দেশনা এবং প্রক্টর সহ অনুরোধ করছি। সমাবর্তন শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন মাননীয় ভাইস স্নাতকোত্তর ও স্নাতক ডিগ্রি প্রদান করছি। অধ্যাপক ও কথাসাহিত্যিক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলামকে কেস প্রদানের জন্য মহান রাষ্ট্রপতি ও মাননীয় চ্যান্সেলরকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমাকে সমাবর্তন বক্তা হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সকৃতজ্ঞ ধন্যবাদ জানাই। বক্তা হিসেবে আমাকে কিছু উপদেশমূলক কথা বলা উচিত, কিন্তু উপদেশের চাইতে উদাহরণে আমার বেশি বিশ্বাস। নীতি কথার পরিবর্তে মানুষের যাপিত জীবনে নীতির প্রতিফলনকে আমি বেশি গুরুত্ব দিই। আমি বরং শিক্ষা নিয়ে আমার কিছু ভাবনা, সমাজ নিয়ে আমার কিছু পর্যবেক্ষণ এই বক্তৃতায় উপস্থাপন করব। আদি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতারা শিক্ষার্থীদের ভেতর ঐক্য এবং শৃঙ্খলা থাকার কথাটি খুব ভালোভাবে উপলব্ধি করেছিলেন। এই ঐক্য ধর্ম, বর্ণ বা বিত্ত শ্রেণী নির্বিশেষে সামাজিক হলেও এটি কখনো চিন্তার ঐক্য ছিল না। কোনো বিশ্ববিদ্যালয়ে চিন্তার ঐক্য প্রতিষ্ঠা করার কথা ভাবতে পারে না, বরং চিন্তা যত বেশি বিবিধ হয় এবং বিচিত্র হয়, যত বহু পথে বহু মতে পরিব্যাপ্ত হয়, তত এর শক্তি বাড়ে। কিন্তু আমাদের দেশের এবং সামগ্রিকভাবে দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলি কয়েকটি প্রকোষ্ঠে জ্ঞানকে বিষয় নির্দিষ্ট করে বিশেষজ্ঞ তৈরিতে মনোনিবেশ করেছে।
এর সঙ্গে যুক্ত হয়েছে পরীক্ষা ও ছক বাঁধা গবেষণা কার্যক্রম, ঘণ্টা মেপে পাঠ সমাপনের আয়োজন। ফলে একদিকে যেমন বিষয় অনুযায়ী চিন্তারক্ষ প্রতিষ্ঠা পেয়েছে, অর্থাৎ পাঠ্য বইকেন্দ্রিক তথ্য সকলে জ্ঞান হিসেবে গ্রহণ করে তা দিয়ে চিন্তাকে সাজাচ্ছেন, অন্যদিকে পাঠ্য বিষয়ের বাইরে অন্য কোনো বিষয় সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহ তৈরি হচ্ছে না, কারণ আমাদের প্রচলিত শিখন এবং শিক্ষা পদ্ধতি তা হতে দেয় না। চিন্তার গভীরতা, বৈচিত্র্য, গতিশীলতা এবং দূরগামিতা না থাকলে নতুন জ্ঞান তৈরি হয় না। আমরা ভালো মানের পরীক্ষার্থী তৈরিতে যতটা উদ্যোগী, শিক্ষার্থী তৈরিতে ততটাই অমনোযোগী। চিন্তার বিষয়টিকে আরেকটু ব্যাখ্যা করা যাক এবং এ ব্যাপারে আমি সহায়তা নেব যুক্তরাষ্ট্রের এক প্রখ্যাত লেখক ও প্রকৃতিবিদ রালফ ওয়াল্ডো এমারসনের। এমারসনের মতে এক মানুষের ভেতরে আছে বহু মানুষ, এক মানুষ ধারণ করে বহু মানুষের চেতনা, সম্ভাবনা ও শক্তি। সমাজ অবশ্যই মানবিক সম্প্রসারণের পক্ষে থাকে না, বরং সংকোচনের পথে যায়। ফলে মানুষ তার সম্ভাবনা ও সক্ষমতাগুলি সম্পর্কে অজ্ঞই থেকে যায়, একটি ছাঁচেই নিজেকে গড়ে তুলতে দেখে না। এই জন্য এমারসন বলেন, একজন উকিল শেষ পর্যন্ত হয়ে দাঁড়ান একটি আইন গ্রন্থ, একজন প্রকৌশলী এক যন্ত্র বিশেষ, একজন নাবিক জাহাজের দড়িদড়া। প্রকৃত শিক্ষায় পারে মানুষকে তার সীমাবদ্ধ জীবন থেকে বের করে বৃহতের সন্ধান দিতে। এমারসনের মতে সমাজ আপনাদেরকে, অর্থাৎ স্কলারদের, বুদ্ধি ও চিন্তার দায়িত্ব দিয়েছে। কাঙ্ক্ষিত অবস্থানে স্কলার হচ্ছেন ম্যান থিঙ্কিং, অর্থাৎ সক্রিয় চিন্তার মানুষ, আর অধঃপতিত অবস্থায় তিনি হয়ে দাঁড়ান শুধুই অন্যের চিন্তা প্রতিধ্বনিত করা একজন মানুষ। চিন্তায় সক্রিয়তা না থাকলে, ছকের বাইরে বেরিয়ে চিন্তা না করতে পারলে, চিন্তা সৃজনশীল, উদ্ভাবনী, বিদ্রোহী এবং ভবিষ্যৎমুখী না হলে নতুনের আবির্ভাব ঘটে না, সমাজের স্থিতাবস্থা বজায় থাকে এবং জাতির পরনির্ভরশীলতা দীর্ঘস্থায়ী হয়। আমাদের শিক্ষা ব্যবস্থাকে নতুন চিন্তা তৈরিতে শিক্ষার্থীকে উৎসাহিত করে, চিন্তার সঙ্গে চিন্তার সৃষ্টিশীল দ্বন্দ্ব, এমনকি ঠোকাঠুকির পরিবেশ তৈরি করে। পাথরে পাথরে যেরকম ঠোকাঠুকিতে জ্বলে ওঠে আগুন, যে আগুন যাকে আমরা বলি জ্ঞান, যে জ্ঞান অন্ধকারে পথ দেখায়। আমাদের উচ্চশিক্ষায় জ্ঞানভিত্তির সংকীর্ণ সংখ্যাটি যাতে জীবন, বাস্তবতা, ঐতিহ্য, লোকপ্রজ্ঞা অনুপস্থিত, আমাকে কষ্ট দেয়। একে তো জ্ঞানকে আমরা সমাজের অজনে মাপতে শুরু করেছি, তার উপর গবেষণাকে পশ্চিম অনুসৃত পদ্ধতি ও প্রকাশনা সত্ত্বের অধীনে এনে দেশীয় জ্ঞানকে গৌণ অবস্থানে ঠেলে দিয়েছি। এখন বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে গবেষণা সাধারণত চাকরিতে স্থায়ী হওয়া এবং পদোন্নতি পাওয়ার লক্ষ্যে পরিচালিত। এর একটি কারণ আমাদের উচ্চশিক্ষার সামনে পেছনে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকা বাজার। এই বাজারের ভেতর চাকরি আছে, চাকরি বাজার আছে, যার সবচেয়ে কাঙ্ক্ষিত রূপটি সরকারি চাকরি, আরও আছে কর্পোরেট বাজার, মিডিয়া বাজার এবং নানা পরিষেবাসহ ছোট বড় অনেক বাজার। পুঁজিশাসিত সমাজ মাত্রই নানাবিধ বাজার দ্বারা শাসিত হবে, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে প্রথমত খোলা বাজার অর্থনীতি এবং পুঁজির শাসনকে আমরা গ্রহণ করলেও এর বিপদ সম্পর্কে সম্যক ধারণা আমাদের এখনও তৈরি হয়নি, এবং দ্বিতীয়ত বাজার বিষয়টা নিয়ে রয়েছে আমাদের ধারণাগত অস্পষ্টতা। পুঁজির প্রধান মন্ত্র হচ্ছে মুনাফা, পুঁজির কোনো মানবিক মুখশ্রী নেই, যা আছে তা লাভের এবং লোভের। শিক্ষার পেছনে যখন এই অমানবিক পুঁজির বিনিয়োগ হয়, শিক্ষা তার উদ্দেশ্য অথবা আদর্শিক অবস্থান হারায়। শিক্ষার দুটি উদ্দেশ্যকে, ন্যায়নিষ্ঠতা এবং মানবিকতাকে, আমরা ক্রমাগত অবহেলা করে আসছি। প্রকৃত জ্ঞানের ভিতরেই নীতিনিষ্ঠতার অবস্থান। জ্ঞান মানুষকে সহনশীল করে, সত্য মিথ্যা পার্থক্য বুঝে চলার সামর্থ্য দেয়, এসবই তো নীতিনিষ্ঠার পরিচয়। আমাদের সমস্যা হচ্ছে প্রাথমিক পর্যায় থেকে আমরা মুখস্থ বিদ্যায় পারদর্শী পরীক্ষার্থী তৈরি করছি, যে দুটি অঞ্চল থেকে নীতিনিষ্ঠতা ও মানবিকতার সূত্রগুলো তারা পাবে এবং সেগুলো জীবনে প্রয়োগ করবে, সে দুটি অঞ্চল আমরা ক্রমাগত তাদের থেকে দূরে সরিয়ে দিচ্ছি। এর একটি হচ্ছে সংস্কৃতি, অন্যটি সমাজ। সংস্কৃতির একটি সংজ্ঞা হচ্ছে নিরন্তর পরিশুদ্ধতার চর্চা।
যে শিক্ষার্থী পাঠ্যপুস্তকের বাইরে কোনো সাহিত্য পড়েনি, লোকসাহিত্য যার নাগালের বাইরে, যে সঙ্গীত চিত্রকলা প্রকৃতি পাঠে কোনোদিন প্রবেশাধিকার পায়নি, তার অন্তর্গত সুচিন্তা ও উদার্যের সঙ্গে মিলিয়ে নীতিনিষ্ঠতার মানবিকতা বিকশিত হবে না, বরং সব বাধা শিক্ষাক্রমে তাকে সেসব ভুলিয়ে দেবে, তাকে বাজারের হিসাবে আর চিন্তাভাবনাকে মেলাতে উৎসাহিত করবে। একসময় সুচিন্তা ও ঔদার্যেও তার ঘাটতি পড়তে পারে। আমাদের সমাজ থেকে সুনীতি যে চলে যাওয়ার পথে আছে, তার মূলে রয়েছে আমাদের শিক্ষার ন্যায়নিষ্ঠতার চ্যুতি। সমাজ যার কাঠামোটি গড়ে দেয় পরিবার, একসময় নীতিনিষ্ঠতার চর্চাকে উৎসাহিত করত, কিন্তু সমাজ যত বস্তুগত উন্নতির দিকে গেল, অর্থাৎ বাজারের কব্জায় চলে গেল, তত তার নীতিনিষ্ঠতায় ভাঙন ঘটতে থাকলো। এখন অনেক পরিবারেও দুর্নীতি নিরুৎসাহিত হয় না। সেটি সম্ভব যদি হতো, সমাজটাকে আমরা অন্তত একটি ভরসার জায়গা হিসেবে গড়ে তুলতে পারতাম, যদি পরিবারগুলো সুনীতিকে একটি চর্চা হিসেবে টিকিয়ে রাখত, যদি ধর্মাচারের সঙ্গে ধর্মের নীতি ও সৌন্দর্যবোধকেও গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হতো, যদি সেবাধর্মিতা ও স্বেচ্ছাশ্রমকে উৎসাহিত করা হতো, যদি প্রকৃতিকে জীবনযাপনের সমান্তরাল করা যেত। একসময় সমাজ এই কাজগুলি করত, সেজন্য এর পরিচর্যা ছিল মানবিক। এই মানবিকতাটা একেবারে হারিয়ে যায়নি, এর পুনরুদ্ধার সম্ভব এবং সম্ভব শিক্ষা ও সংস্কৃতির মধ্য দিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষাকে সমস্ত দেশের চিত্তকে মানুষ করার একটি উপায় হিসেবে দেখেছেন। তিনি নিজে কোনো শিক্ষা সমর পাননি, কিন্তু ইংরেজিতে নিজের কবিতা গান অনুবাদ করে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। ইংরেজিতে জাতীয়তাবাদ নিয়ে আমেরিকায় ও জাপানে বক্তৃতা দিয়ে পশ্চিমাদের ও জাপানিদের বিরাগ ভাজন হয়েছেন, কিন্তু তিনি একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাটাকে সমস্ত বাঙালির জিনিস করে তুলতে চেয়েছেন। আমরা আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলিকে সমস্ত বাঙালির জিনিস এবং সারা দেশের চিত্তকে মানুষ করার সক্ষমতা দেওয়ার কাজটি হাতে তুলে নিতে পারি। যদি শিক্ষাটাকে আমরা আরও উদার করে দিতে পারি, পরীক্ষা মূল্যায়নের পদ্ধতি নতুন করে তৈরি করে শিক্ষার্থীদের কাছে শিক্ষার আনন্দটা পৌঁছে দিতে পারি, প্রকৃতিকে শিক্ষার কেন্দ্রে এনে বিপন্ন এই সম্পদটাকে পুরনো শাস্তি ফিরিয়ে দিতে পারি, যদি পশ্চিমা জ্ঞানের সঙ্গে আমাদের জ্ঞান যোগ করে শিক্ষাকে প্রকৃত বাঙালির করে তুলতে পারি, তাহলে এটি হবে সত্যিকারভাবে সর্বজনীন, কার্যকর, অন্তর্ভুক্তিমূলক, ন্যায়ভিত্তিক এবং যুগোপযোগী। আমার বিশ্বাস, যে কোনো কর্মক্ষেত্রকেই আপনারা বেছে নেন না কেন, আপনাদের সক্রিয়তাকে এই লক্ষ্যে কিছুটা হলেও পরিচালনা করবেন। ধৈর্য ধরে আমার বক্তব্যগুলি শোনার জন্য আপনাদের ধন্যবাদ। আপনাদের চলার পথ বাধাহীন হোক, সকলের জীবন আনন্দময় হোক, এই কামনা করি। আমাকে সমাবর্তন বক্তা হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সকৃতজ্ঞ ধন্যবাদ জানাই। বক্তা হিসেবে আমাকে কিছু উপদেশমূলক কথা বলা উচিত, কিন্তু উপদেশের চাইতে উদাহরণে আমার বেশি বিশ্বাস। নীতি কথার পরিবর্তে মানুষের যাপিত জীবনে নীতির প্রতিফলনকে আমি বেশি গুরুত্ব দিই। আমি বরং শিক্ষা নিয়ে আমার কিছু ভাবনা, সমাজ নিয়ে আমার কিছু পর্যবেক্ষণ এই বক্তৃতায় উপস্থাপন করব। আদি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতারা শিক্ষার্থীদের ভেতর ঐক্য এবং শৃঙ্খলা থাকার কথাটি খুব ভালোভাবে উপলব্ধি করেছিলেন। এই ঐক্য ধর্ম, বর্ণ বা বিত্ত শ্রেণী নির্বিশেষে সামাজিক হলেও এটি কখনো চিন্তার ঐক্য ছিল না। কোনো বিশ্ববিদ্যালয়ে চিন্তার ঐক্য প্রতিষ্ঠা করার কথা ভাবতে পারে না, বরং চিন্তা যত বেশি বিবিধ এবং বিচিত্র হয়, যত বহু পথে বহু মতে পরিব্যাপ্ত হয়, তত এর শক্তি বাড়ে। কিন্তু আমাদের দেশের এবং সামগ্রিকভাবে দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলি কয়েকটি প্রকোষ্ঠে জ্ঞানকে বিষয় নির্দিষ্ট করে বিশেষজ্ঞ তৈরিতে মনোনিবেশ করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে পরীক্ষা ও ছক বাঁধা গবেষণা কার্যক্রম, ঘণ্টা মেপে পাঠ সমাপনের আয়োজন। ফলে একদিকে যেমন বিষয় অনুযায়ী ও চিন্তার ঐক্য প্রতিষ্ঠা পেয়েছে, অর্থাৎ পাঠ্য বৈকেন্দ্রিক তথ্য সকলে জ্ঞান হিসেবে গ্রহণ করে তা দিয়ে চিন্তাকে সাজাচ্ছেন, অন্যদিকে পাঠ্য বিষয়ের বাইরে অন্য কোনো বিষয় সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহ তৈরি হচ্ছে না, কারণ আমাদের প্রচলিত শিখন এবং শিক্ষা পদ্ধতি তা হতে দেয় না।
চিন্তার গভীরতা, বৈচিত্র্য, গতিশীলতা এবং দূরগামিতা না থাকলে নতুন জ্ঞান তৈরি হয় না। আমরা ভালো মানের পরীক্ষার্থী তৈরিতে যতটা উদ্যোগী, শিক্ষার্থী তৈরিতে ততটাই অমনোযোগী। চিন্তার বিষয়টিকে আরেকটু ব্যাখ্যা করা যাক এবং এ ব্যাপারে আমি সহায়তা নেব যুক্তরাষ্ট্রের এক প্রখ্যাত লেখক ও প্রকৃতিবিদ রালফ ওয়াল্ডো এমারসনের। এমারসনের মতে এক মানুষের ভেতরে আছে বহু মানুষ, এক মানুষ ধারণ করে বহু মানুষের চেতনা, সম্ভাবনা ও শক্তি। সমাজ অবশ্যই মানবিক সম্প্রসারণের পক্ষে থাকে না, বরং সংকোচনের পথে যায়। ফলে মানুষ তার সম্ভাবনা ও সক্ষমতাগুলি সম্পর্কে অজ্ঞই থেকে যায়, একটি ছাঁচেই নিজেকে গড়ে তুলতে দেখে না। এই জন্য এমারসন বলেন, একজন উকিল শেষ পর্যন্ত হয়ে দাঁড়ানো একটি আইন গ্রন্থ, একজন প্রকৌশলী এক যন্ত্র বিশেষ, একজন নাবিক জাহাজের দড়িদড়া। প্রকৃত শিক্ষায় পারে মানুষকে তার সীমাবদ্ধ জীবন থেকে বের করে বৃহতের সন্ধান দিতে। এমারসনের মতে সমাজ আপনাদেরকে, অর্থাৎ স্কলারদের, বুদ্ধি ও চিন্তার দায়িত্ব দিয়েছে। কাঙ্ক্ষিত অবস্থানে স্কলার হচ্ছেন ম্যান থিঙ্কিং, অর্থাৎ সক্রিয় চিন্তার মানুষ, আর অধঃপতিত অবস্থায় তিনি হয়ে দাঁড়ান শুধুই অন্যের চিন্তা প্রতিধ্বনিত করা একজন মানুষ। চিন্তায় সক্রিয়তা না থাকলে, ছকের বাইরে বেরিয়ে চিন্তা না করতে পারলে, চিন্তা সৃজনশীল, উদ্ভাবনী, বিদ্রোহী এবং ভবিষ্যৎমুখী না হলে নতুনের আবির্ভাব ঘটে না, সমাজে স্থিতাবস্থা বজায় থাকে এবং জাতির পরনির্ভরশীলতা দীর্ঘস্থায়ী হয়। আমাদের শিক্ষা ব্যবস্থাকে নতুন চিন্তা তৈরিতে শিক্ষার্থীকে উৎসাহিত করে চিন্তার সঙ্গে চিন্তার সৃষ্টিশীল দ্বন্দ্ব, এমনকি ঠোকাঠুকির পরিবেশ তৈরি করে। পাথরে পাথরে যেরকম ঠোকাঠুকিতে জ্বলে ওঠে আগুন, যে আগুন যাকে আমরা বলি জ্ঞান, যে জ্ঞান অন্ধকারে পথ দেখায়। আমাদের উচ্চশিক্ষায় জ্ঞানভিত্তির সংকীর্ণ সংখ্যাটি যাতে জীবন, বাস্তবতা, ঐতিহ্য, লোকপ্রজ্ঞা অনুপস্থিত আমাকে কষ্ট দেয়। একে তো জ্ঞানকে আমরা সমাজের অজনে মাপতে শুরু করেছি, তার উপর গবেষণাকে পশ্চিম অনুসৃত পদ্ধতি ও প্রকাশনা সত্ত্বের অধীনে এনে দেশীয় জ্ঞানকে গৌণ অবস্থানে ঠেলে দিয়েছি। এখন বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের গবেষণা সাধারণত চাকরিতে স্থায়ী হওয়া এবং পদোন্নতি পাওয়ার লক্ষ্যে পরিচালিত। এর একটি কারণ আমাদের উচ্চশিক্ষার সামনে পেছনে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকা বাজার। এই বাজারের ভেতর চাকরি আছে, চাকরি বাজার আছে, যার সবচেয়ে কাঙ্ক্ষিত রূপটি সরকারি চাকরি, আরও আছে কর্পোরেট বাজার, মিডিয়া বাজার এবং নানা পরিষেবা সহ ছোট বড় অনেক বাজার। পুঁজিশাসিত সমাজ মাত্রই নানাবিধ বাজার দ্বারা শাসিত হবে, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে প্রথমত খোলা বাজার অর্থনীতি এবং পুঁজির শাসনকে আমরা গ্রহণ করলেও এর বিপদ সম্পর্কে সম্যক ধারণা আমাদের এখনও তৈরি হয়নি, এবং দ্বিতীয়ত বাজার বিষয়টা নিয়ে রয়েছে আমাদের ধারণাগত অস্পষ্টতা। পুঁজির প্রধান মন্ত্র হচ্ছে মুনাফা, পুঁজির কোনো মানবিক মুখশ্রী নেই, যা আছে তা লাভের এবং লোভের। শিক্ষার পেছনে যখন এই অমানবিক পুঁজির বিনিয়োগ হয়, শিক্ষা তার উদ্দেশ্য অথবা আদর্শিক অবস্থান হারায়। শিক্ষার দুটি উদ্দেশ্যকে, ন্যায়নিষ্ঠতা এবং মানবিকতাকে, আমরা ক্রমাগত অবহেলা করে আসছি। প্রকৃত জ্ঞানের ভিতরেই নীতিনিষ্ঠতার অবস্থান। জ্ঞান মানুষকে সহনশীল করে সত্য মিথ্যার পার্থক্য বুঝে চলার সামর্থ্য দেয়, এসবই তো নীতিনিষ্ঠার পরিচয়। আমাদের সমস্যা হচ্ছে প্রাথমিক পর্যায় থেকে আমরা মুখস্থ বিদ্যায় পারদর্শী পরীক্ষার্থী তৈরি করছি, যে দুটি অঞ্চল থেকে নীতিনিষ্ঠতা ও মানবিকতার সূত্রগুলো তারা পাবে এবং সেগুলো জীবনে প্রয়োগ করবে, সে দুটি অঞ্চল আমরা ক্রমাগত তাদের থেকে দূরে সরিয়ে দিচ্ছি। এর একটি হচ্ছে সংস্কৃতি, অন্যটি সমাজ। সংস্কৃতির একটি সংজ্ঞা হচ্ছে নিরন্তর পরিশুদ্ধতার চর্চা। যে শিক্ষার্থী পাঠ্যপুস্তকের বাইরে কোনো সাহিত্য পড়েনি, লোকসাহিত্য যার নাগালের বাইরে, যে সঙ্গীত, চিত্রকলা, প্রকৃতি পাঠে কোনোদিন প্রবেশাধিকার পায়নি, তার অন্তর্গত সুচিন্তা ও উদার্যের সঙ্গে মিলিয়ে নীতিনিষ্ঠতার মানবিকতা বিকশিত হবে না, বরং সব বাধা শিক্ষাক্রমে তাকে সেসব ভুলিয়ে দেবে, তাকে বাজারের হিসাবে আর চিন্তাভাবনাকে মেলাতে উৎসাহিত করবে। একসময় সুচিন্তা ও ঔদার্যেও তার ঘাটতি পড়তে পারে। আমাদের সমাজ থেকে সুনীতি যে চলে যাওয়ার পথে আছে, তার মূলে রয়েছে আমাদের শিক্ষার
ন্যায়নিষ্ঠতার চ্যুতি। সমাজ যার কাঠামোটি গড়ে দেয় পরিবার, একসময় নীতিনিষ্ঠতার চর্চাকে উৎসাহিত করত, কিন্তু সমাজ যত বস্তুগত উন্নতির দিকে গেল, অর্থাৎ বাজারের কব্জায় চলে গেল, তত তার নীতিনিষ্ঠতায় ভাঙন ঘটতে থাকল। এখন অনেক পরিবারেও দুর্নীতি নিরুৎসাহিত হয় না। সেটি সম্ভব যদি হতো, সমাজটাকে আমরা অন্তত একটি ভরসার জায়গা হিসেবে গড়ে তুলতে পারতাম, যদি পরিবারগুলো সুনীতিকে একটি চর্চা হিসেবে টিকিয়ে রাখত, যদি ধর্মাচারের সঙ্গে ধর্মের নীতি ও সৌন্দর্যবোধকেও গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হতো, যদি সেবাধর্মিতা ও স্বেচ্ছাশ্রমকে উৎসাহিত করা হতো, যদি প্রকৃতিকে জীবনযাপনের সমান্তরাল করা যেত। একসময় সমাজ এই কাজগুলি করত, সেজন্য এর পরিচয়টা ছিল মানবিক। এই মানবিকতাটা একেবারে হারিয়ে যায়নি, এর পুনরুদ্ধার সম্ভব এবং সম্ভব শিক্ষা ও সংস্কৃতির মধ্য দিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষাকে সমস্ত দেশের চিত্তকে মানুষ করার একটি উপায় হিসেবে দেখেছেন। তিনি নিজে কোনো শিক্ষা সমর পাননি, কিন্তু ইংরেজিতে নিজের কবিতা গান অনুবাদ করে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। ইংরেজিতে জাতীয়তাবাদ নিয়ে আমেরিকা ও জাপানে বক্তৃতা দিয়ে পশ্চিমাদের ও জাপানিদের বিরাগ ভাজন হয়েছেন, কিন্তু তিনি একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাটাকে সমস্ত বাঙালির জিনিস করে তুলতে চেয়েছেন। আমরা আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলিকে সমস্ত বাঙালির জিনিস এবং সারা দেশের চিত্তকে মানুষ করার সক্ষমতা দেওয়ার কাজটি হাতে তুলে নিতে পারি। যদি শিক্ষাটাকে আমরা আরও উদার করে দিতে পারি, পরীক্ষা মূল্যায়নের পদ্ধতি নতুন করে তৈরি করে শিক্ষার্থীদের কাছে শিক্ষার আনন্দটা পৌঁছে দিতে পারি, প্রকৃতিকে শিক্ষার কেন্দ্রে এনে বিপন্ন এই সম্পদটাকে পুরনো শাস্তি ফিরিয়ে দিতে পারি, যদি পশ্চিমা জ্ঞানের সঙ্গে আমাদের জ্ঞান যোগ করে শিক্ষাকে প্রকৃত বাঙালির করে তুলতে পারি, তাহলে এটি হবে সত্যিকারভাবে সর্বজনীন, কার্যকর, অন্তর্ভুক্তিমূলক, ন্যায়ভিত্তিক এবং যুগোপযোগী। আমার বিশ্বাস, যে কোনো কর্মক্ষেত্রকেই আপনারা বেছে নেন না কেন, আপনাদের সক্রিয়তাকে এই লক্ষ্যে কিছুটা হলেও পরিচালনা করবেন। ধৈর্য ধরে আমার বক্তব্যগুলি শোনার জন্য আপনাদের ধন্যবাদ। আপনাদের চলার পথ বাধাহীন হোক, সকলের জীবন আনন্দময় হোক, এই কামনা করি। অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশে